সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই খুবই ফেটে পড়লেন সরকারি কর্মচারীরা। রাজ্য জুড়ে মেলা খেলা সবকিছুই চলছে দেদার, কেবল বকেয়া ডিএ মেটানোর বেলায় রাজ্য সরকারের অনীহা বলে অভিযোগ। সোমবারই এর প্রতিবাদে রাজ্যব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ নিয়ে এবার আন্দোলন আদালতে। সোমবার বারুইপুর কোর্টে সরকারি কর্মচারীরা পেন ডাউন দিবস পালন করল। রাজ্য সরকারের কাছে ডিএ মেটানোর দাবিতে এদিন কোর্ট চত্বরে একটা মিছিলের আয়োজন করা হয়। আমাদের ন্যায্য অধিকারের যে ডিএটা সেটা পাইনি বলে আমরা দীর্ঘদিনের এই বঞ্চিত মানে বঞ্চনার জবাবে এই কর্মবিরতি পালন করছি আমরা। এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যৌথ মন্ত্রীর পক্ষ থেকে এই কর্মবিরতি পালন করা হচ্ছে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী। পুলিশ, অ্যাম্বুলেন্স, হসপিটাল আমরা এবং আদালত, এগুলো জরুরি পরিষেবা, সেখানে আপনারা কিভাবে বন্ধ করছেন? কাজ করছেন কিন্তু আমাদের রাজ্য সরকারের কর্মচারীরা, তারা জোর সাহেব নিজেরা কাজ করছেন, আমরা কোনো হেল্প করছি তাদের। বকেয়া ডিএ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দেয় আদালত কর্মচারী সমিতির সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সোমবার সকাল থেকেই এই নিয়ে আলিপুরদুয়ার আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন সংগ্রামী যৌথ মঞ্চের আলিপুরদুয়ারের সদস্যরা। এদিন আলিপুরদুয়ার আদালত থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি আলিপুরদুয়ার জেলা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করবার পর ফের আদালত চত্বরে এসে শেষ করে। এরপর আদালতের সামনেই দুই দফা দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয় আদালত কর্মচারী সমিতির সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকেই বকেয়া ডিএ অনাদায়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মীর দায়িত্ব বয়কটের হুমকি দিলেন আলিপুরদুয়ার আদালত কর্মচারী সমিতির সদস্যরা। তারা কেউ ভোটের ডিউটি করবেন না বলেও সাফ জানিয়ে দিলেন। আমাদের অবিলম্বে আলিপুরদুয়ার জেলা জজকোর্ট করতে হবে এবং আমাদের স্বচ্ছ হারে ডিএ দিতে হবে এবং কর্মী নিয়োগ করতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস আপনাদের মাধ্যমে বলে রাখি, আমাদের এই দাবি পূরণ না হলে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কোনো সরকারি কর্মচারী বিগত দিনে পঞ্চায়েত ইলেকশনে ভোট নিতে যাবে না। আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আমরা কোনো শাসকের চক্রানীতে চলব না এবং সংগ্রামী যৌথ মঞ্চের কোনো কর্মচারী, যারা সাধারণ কর্মচারী আছে, তারা কেউ যাবে না সামনে রাজ্য পঞ্চায়েত ইলেকশন নিতে। অন্যদিকে এবার বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে পেন ডাউন করলেও শিক্ষিকারাও। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সোমবার শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা পেন ডাউন করেন। মূলত রাজ্য জুড়ে বকেয়া মহার্ঘ ভাতা দাবি তারই সমর্থনে পেন ডাউন। জানা যায়, প্রথম পিরিয়ডের ক্লাস করবার পর থেকে পেন ডাউন করেন বিদ্যালয়ের শিক্ষিকারা ও এদিন স্কুলে নির্ধারিত সময় পর্যন্ত পেন ডাউন থাকবে বলেও তারা জানিয়েছেন। এদিন শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অত্তুহা বাগচি, তিনি জানিয়েছেন, এইরকম একটা ঘটনা ঘটবে জানতাম। প্রথম পিরিয়ড ঠিকঠাক চললেও সেকেন্ড পিরিয়ড থেকে ছাত্রীদের কলরব কানে আসে। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে তিনি জানতে পারেন শিক্ষিকারা ক্লাসে যাচ্ছেন না, তারা সকলে ডিএ দাবিতে কর্মবিরতি করছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়েই আজকে আমাদের যে ডিএ বঞ্চনা চলছে তার প্রতিবাদে আজকে আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের তাদের যে আন্দোলন, তার সেই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন রয়েছে, তাদের সঙ্গে সামিল হতে আজকে আমাদের কর্মবিরতি। ফার্স্ট পিরিয়ডটা আমাদের স্কুলে হয়েছে, যেহেতু স্কুলের ছাত্রীরা এসেছিল, তাদের অ্যাটেন্ডেন্স দেওয়াটাও আমাদের জরুরি বলে মনে হয়েছিল, কিন্তু তারপর আমরা কোনো ক্লাসে যাইনি। দেখুন, এটা তো সরকারের একটা নীতি, আমরা সেই নীতির প্রতিবাদ করছি। বাকিটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা ওনারাই সিদ্ধান্ত নেবেন যে এই পরিস্থিতিতে কতদিন ভাবে চলতে পারে। নিশ্চয়ই তারা প্রতিকার করার আশা রাখছি যে তারা প্রতিকার করবেন। আর বাকি 4:30 পর্যন্ত যে স্কুল আমাদের পূর্ণ দিবসে কর্মবিরতি থাকবে। শেষমেশ রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে এখন বঙ্গবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।